দর্শক, আরা নিয়মিত অন্যরা সামনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার ট্রাফিকের চিত্র তুলে ধরি। আজ এ দেখা দিয়ে অন্যরা সুগন্ধার এবং পাঁচলা সেলাহার ট্রাফিক চিত্র কিরূপ। খুব ভয়াবহ রহমর ট্রাফিকর অব্যবস্থাপনা। অন্যরা সন সুগন্ধার আবাসিক এলাকার গলির ভিতর পর্যন্ত কিভাবে লাইনের ফর লাইন ধরে রিক্সা গাড়ি ব্যাকিং দিয়ে রই এবং রিক্সা ট্যাক্সি পর্যন্ত নিয়ম না মানি ওভারটেক গুড়িয়ারে জাম লাগাই দিই। ওনার ইনসাইতে লাগুন চন গাড়ি এক মিকে তিয়ারি আর এক মিকে দেওয়া সিএনজি আই কারণ এরে যাইবার ফত্তন পর্যন্ত বন্ধ করে দিই। ইয়ান দি মির্জাফুল আলাহার মোর দৃশ্য চন কিরিমিয়া অব্যবস্থাপনা। গাড়ি হুন্দি হারগান আগে যাইবু কেনে লাইন ফেরিবু এ চিন্তা বেয়া গাড়ি বেলাইন অনারা সন টেম্পো কেন আয়ের আবার ঢুকে দিই আরেক মিকে রিক্সা সিএনজির কোনো লাইন গোস নাই যে জিন্দি ফারি যায় না ফারে এনে ঢুকাই দেয় সিএনজি কিন্তু এসব দেখে হয়তো মনে তারে চট্টগ্রাম শহরত আদৌ কি কোনো ট্রাফিক ব্যবস্থা আছে কিনা। কিন্তু সবচাইতে আশ্চর্যজনক বিষয় দিই এরি মেকান গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে মির্জাপুর উত্তম পাঁচতাশ পর্যন্ত এলাকানার মধ্যে কোনো ট্রাফিক পুলিশ নাই যার কারণে প্রত্যেক দিন সকাল উত্তম বিকাল পর্যন্ত এই ট্রাফিক জাম্মান লাগিয়ে তাহে শোন কি অবর্ণনীয় দুর্ভোগ মাইনসর এই গাড়ি গিন উন্দি যাইব বা উন্দির গাড়ি গিন কেনে বাইরেবু কে তো আরেক মিকে শোন এক মিকে গাড়ি লাইন দূরকে আরেক মিকে গাড়ি রং সাইড দিয়ে গিয়ে গই তো রং সাইডে যে গাড়ি কিনে সেই অপোজিট ডিরেকশনে তুমি গাড়ি কেনে যাবো এই চিন্তাগান বিবেকান পর্যন্ত এসব ড্রাইভার তুন নাই অর্থাৎ ট্রাফিকের কোনো আইনের বাস্তবিক কোনো প্রয়োগে নাই। দর্শক, এই অবস্থা দিয়ে শেষ শেষ পাবলিকের রাস্তা নামিয়েছি। কিছু সচেতন মানুষ মিলিয়ে রে এলাকার নিজেরাই ট্রাফিক কন্ট্রোল করে সন এই মানুষগুলোর কল্যাণে এ জামিয়ান আস্তে আস্তে সুলনের ফতত এই মানুষগুন যেন ট্রাফিকের এই দুরবস্থার সুখে আঙ্গুলি দেখাই দেয় নিজ উদ্যোগে এসব ভুক্তভোগী মানুষ সকলে শেষমেশ ট্রাফিক কন্ট্রোল করে কেন অ্যাম্বুলেন্স দিয়ে রই রোগীবাহী ইয়ানোরা জায়গা গড়ে দিবার লাই এ মানুষ শুন কি কষ্ট করে শোন ওনারা সচেতন সাধারণ মানুষ যাতে রাস্তা নামি গিয়ে গই আস্তে আস্তে এই ট্রাফিক জ্যামও ছুটতে শুরু করছে। কিভাবে রং সাইডে গাড়ি আইজার গুই এই ধরনের কিছু অসচেতন মানুষের কারণেই এই ট্রাফিক জামিন লাগে তাহে এখন তো হনিকার কথা হনিকায় নভুনে
আর আগে হন যাইতে পারিব এবার ওই ঋণ মধ্যে জামুই থাকে ওরে পাঁচ লাইশন মোর পর্যন্ত জামুই গিয়ে গুই তারপর যার আগে যে যাইতে পারিব ইয়ে লইরে কম্পিটিশন চলে যার কারণে জামুই থাকানোর পরে মুরাদপুর জামুই দেখি হন দিয়ে পাঁচ লাইশন মোর ব্যাগ যায় জামুই দেখি হনিকের হতা হনিকের নপুনে পাবলিক এইট ট্রাফিকের হাজ ঘরের যার যার ব্যাগ নিজের কর্তৃপক্ষ কম করব নিজের তো দায়িত্ব জ্ঞান করে গরম করব হ্যাঁ একজনের যদি দশজনের সাপ করি তার কোনো অসুবিধা নেই জাম অনেকটা ছুটে গিয়ে গুই এই স্বেচ্ছায় ট্রাফিক শ্রমের মাধ্যমে দর্শকরা বুঝতে লাগুন সাধারণ মানুষ যদি রাস্তা লামি যা গুই ব্যাগ সমস্যার সমাধান সম্ভব এক মিকেতে আরেকজন লাড়িলই তিয়ারি সাধারণ মানুষ পথচারী আটকা রেখি আরেক মিকেতে জাম ছুটবে চেষ্টা করে এই যে নিজ দায়িত্বে দেশের লাই স্বেচ্ছাশ্রম এখানে ভাইয়া মানুষের চলাফেরা গাড়ি ঘোড়া অনেক সমস্যা হচ্ছে এখানে একটা ট্রাফিক পুলিশ দরকার আমরা ফার্স্ট লাইট থানার দিকে ইয়ে বলতেছি যে এখানে একটা ট্রাফিক পুলিশ অফিসার দরকার এখানে সবসময় এখানে যানজট থাকে আমরা পথচারী মানুষ এখানে যানজট দেখে আমাদের নিজের বিবেক বাধা দিই এটা আসলে এলাকাতারই এই তো আর আর তো মনে করো না এই এলাকার সকল একবার ন এই রমজানের তুন এই জামি বাইরে আজকের হতানো বহুত আগের তুন জামি বে এই ফুয়াশারে লই সবসময় বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গার তুন ডাকি আনি আনি আজকিন গড়াই অনে দেখুন পুলিশের মানুষের সিংহ আইনে এইবের মতো এইবের এইবের হাম এইবের গাড়ি এবার সুরালে গিয়ে গই হ্যাঁ আর আরা জাস্ট আরা হাজগান করে দি আরা নিজের আর হাজার লাইন আর আরা সাইড দি একটা রুগী আছে বিভিন্ন সুসদ বিভিন্ন মুমুষ রুগী থাকে আরা সাইড দিয়ে রুগী বাঁচিলে আরা হনে হন জায়গাত আসি হদ্দে আয় বড় আয় বড় হনে হন জায়গাত আছে আরা আরা সাইড দি ব্যাগ কোনো উপকার হোক আন তার সামনে তা না আসলে স্থানা ইউত এখন ইউতুন যদি কন্টিনিউ দুও পুলিশ থাকে বা গো ট্রাফিক থাকে দু ট্রাফিক থাকে কন্ট্রোলার কিন্তু ওই তারা হাজিয়ান নগরের কষ্টদের সাধারণ মানুষের তাহলে আরো চাই ইহত ইহত যদি সবসময় ট্রাফিক থাকে হ্যাঁ তাহলে আল্লাহ রহমতে একটা সুন্দর ইয়া হয়েছে আর কি সাধারণ মানুষের অনারা দেখতে লাগুন অনেও আসুন ইহত ঘন্টা হানিক ধরে অনাই অনারা দেখি ইহত হত্তরতুন জামিবে একটারতুন জামিবে ইয়া চারটা বাজার জাম না হমের আইবে শুধু আজকে নতুন হতানো এই জামিবে ভর্তি দিন আছে ড্রাইভারের দোষ ন ইবে তো আইনের দোষ ড্রাইভারের দোষ নিয়ে লাভ নাই আইন যদি ঠিক থাকে আর আইন যদি ঠিক থাকে ড্রাইভার বাধ্য অবশ্যই একটা মানুষ আইনের মানুষ তাহম ভরিব আর সাধারণ মানুষ যদি পারে আইনের মানুষ আর তুন বালা পারিব অবশ্যই পারিব দর্শক মানুষগুলোর হতাই আসলে সত্যি এই মানুষগুলোর হতাই যে নানা পুরো ট্রাফিক ব্যবস্থা চালচিত্র তুলে দিচ্ছি আমরা দেখতে লাগুন ইভেল যে পাঁচ লাশ মূল চিত্র যেটা স্থানীয় কয়েকজন মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল করে জাম অনেকটা নিয়ন্ত্রণ তো এসছি নিজেরা লাড়িয়াতে রাস্তায় লামিয়ারে ট্রাফিক নিয়ন্ত্রণ করে এই মানুষগুন যে নারা ট্রাফিক সিস্টেম ওরে দেখাই দে যে আসলে সাধারণ মানুষ লামে গেলে কি বহুত কিছু করণ যায় এটাও ঠিক একই অবস্থা নিজ দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ করে অসংখ্য প্রবাদ আছে যে দশমিলি করি কাজ হার জিতি নাহিল আজ এইজন এই দশগুণ দশজন এক কত্তরে যে হাসগান করে লাজিয়ে দেখাই দিল সাধারণ মানুষ হিসেবে রাস্তা নামিয়ে ট্রাফিক কন্ট্রোল করি এন আসলেই আমার ট্রাফিক ব্যবস্থার প্রতি এক কান শিক্ষণীয় এবং লজ্জার কাতার